নমস্কার মিক্স ফিউজেন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে খুব একটা সিম্পল রেসিপি শেয়ার করতে চলেছি আলু পেঁয়াজ কলির চচ্চড়ি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াই নিয়ে নিছি সর্ষের তেল তারপর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো একটু মোটা মোটা কেটে নিতে হবে যদিও আমার এখানে দু একটা আলু খুব সরু কাটা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন এই যে মোটা আলুটা কেটেছি এরকম প্রত্যেকটা সাইজ করে নিতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম কারণ আলুটা তাতে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে লবণ এবং হলুদটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায় এবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি সর্ষে গুঁড়ো দিচ্ছি এখানে আর দিচ্ছি এক চিমটির মতো লবণ দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে জল দিয়ে তাতে কী হবে সর্ষেটা কিন্তু যে থিকনেস সেই সেটা একটু ঘনও হবে আর অনেকটা কিন্তু বেড়েও যাবে ভিজিয়ে রাখার পর তো আপনারা সবসময় চেষ্টা করবেন সর্ষে পাউডার হলে পাঁচ মিনিটের মতো লবণ দিয়ে এক চিমটে জল দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এছাড়াও এখানে আপনারা এমনি সর্ষে পেস্টও ব্যবহার করতে পারেন আলুটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টের মতো তখন দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটা আলুটা যখন ফিফটি পারসেন্টের মতো ভাজা হবে তখন কিন্তু পেঁয়াজ কলিটা দিতে হবে কারণ পেঁয়াজ কলি খুবই নরম সেই জন্য প্রথমেই দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ কলিগুলো সব চুপসে যাবে এবং খেতে কিন্তু এতটা ভালো টেস্ট হবে না পেঁয়াজ কলিটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু দেবো ধনে গুঁড়ো খুবই সামান্য করে দিচ্ছি জাস্ট গন্ধের জন্য এবার একটু হলুদও দিচ্ছি হলুদটা একটু কম লাগছে দিয়ে আমি একটু গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করছি ঝালের জন্য আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা পরিমাণে আর একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে শুধু কাঁচা লঙ্কারও করতে পারেন এবার মশলাটাকে কিন্তু এক থেকে দু মিনিট আমি একটু কষিয়ে নেব যাতে জিরে ধুনের কাঁচা গন্ধটা না থাকে এবার নাড়াছাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষের যে পেস্টটা রেডি করেছিলাম সেই সর্ষের পেস্ট দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে এই সর্ষেটাকে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি সর্ষেটাকে এখানে আমি একটু ঢাকাও দিয়ে দেবো আলুটা আরও এখনও সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য একটু ঢাকা দিয়ে সর্ষেটা খুব হালকা করে কষিয়ে নেব এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম জলটাও শুকিয়ে গেছে আর সরষেটাও মোটামুটি খুব একটা বেশি কষা যাবে না কারণ সরষে খুব বেশি কষলে খুব একটা স্বাদ থাকবে না এবার যেহেতু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলুও প্রায় হয়ে এসছে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেব। জাস্ট একটু মাখো মাখো হবে সেই জন্যই আমি জলটা দিলাম জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার আরেকবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতেই ভালো হয় শীতকালে গরম ভাতের সাথে এরকম যদি একটি মুখরোচক রেসিপি থাকে তাহলে কিন্তু সেরকমভাবে আর অন্য কিছু লাগে না তো এবার দেখুন মাখো মাখো হয়ে গেছে এবার নামাবার আগে আমি দিয়ে দেব এক চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য এরকম একটু মাখো মাখো হলে সর্ষের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে এটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমিও আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ফেসবুকেও আমার একটি সোমার পাকশালা নামে পেজ আছে সেই পেজটিও আপনারা অবশ্যই ফলো করতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন রকম রেসিপি আপনারা পেয়ে যাবেন তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ